লাদাখ সীমান্তে ফের লাল ফোর্সের আগ্রাসন। শনিবার রাতে চীনা সেনা লাদাখের প্যাংগং তাশো লেকের কাছে ফিঙ্গার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে, বাধা দেয় ভারতীয় সেনা। তখনই ভারত চীন দুই দেশের সেনারা জড়িয়ে পড়ে ধস্তাধস্তিতে। যদিও ঘটনার পর লাদাখ সীমান্তে শান্তি ফেরাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ফের উত্তপ্ত লাদাখের ভারত চীন সীমান্ত। চীনের লাল ফোর্স আবারও অনুপ্রবেশ করতে চেয়েছিল ভারতে, এই অভিযোগ ভারতীয় সেনার। চীনা সেনা ভারত ভূখণ্ডে অনুপ্রবেশের সময় বাধা দেয় ভারতীয় সেনা। তখনই দুই প্রতিবেশী দেশের সেনার মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনা শনিবার রাতে লাদাখের প্যাংগং তাশো লেকের কাছে ফিঙ্গার এলাকায়। ভারতীয় সেনার তরফে সরকারিভাবে চীনা অনুপ্রবেশের চেষ্টা এবং ভারতীয় জওয়ানদের তরফে তাদের বাধা দেওয়ার চেষ্টার খবর স্বীকার করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে দুই পক্ষের মধ্যেই ফের শুরু হয়েছে আলোচনা। ভারতীয় সেনার তরফে দেওয়া বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পূর্ব লাদাখে স্থিতাবস্থা বদলে দিতে উস্কানিমূলক পদক্ষেপ করে চীনা সেনা, যা আটকে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। চীনা অনুপ্রবেশ রুখতে এই অঞ্চলে বাড়ানো হয়েছে অতিরিক্ত নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা। বিবৃতিতে ভারতীয় সেনা জানিয়েছে, সামরিক ও কূটনৈতিক স্তরে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল তা ভঙ্গ করে স্থিতাবস্থা বদলে দিতে 29 তারিখ রাতে পূর্ব লাদাখে প্ররোচনামূলক পদক্ষেপ করে চীনা বাহিনী। একতরফাভাবে এই অঞ্চলের পরিস্থিতি বদলে দেওয়ার উদ্দেশ্যে চীনা বাহিনীর গতিবিধি বাড়িয়ে দিয়েছে। তা রুখতে ভারতীয় সেনা এলাকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। ভারতীয় সেনা আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোরই পক্ষে, কিন্তু একই সঙ্গে নিজেদের এলাকার অখণ্ডতা রক্ষার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। গত প্রায় 4 মাস ধরে পূর্ব লাদাখে চীনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনার সংঘাত চলছে। গত 15 জুন দুই বাহিনীর মধ্যে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়। তারপর শান্তি ফেরাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হলেও জট কাটেনি। এখন ফের আগ্রাসন দেখাচ্ছে চীনা সেনা, তবে ভারতীয় সেনাও সমান জবাব দিয়েছে লাল ফোর্সকে। শনিবারের ঘটনার পর ফের রণসাজে সজ্জিত হচ্ছে দুই প্রতিবেশীর সীমান্ত অঞ্চল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।